বলে অ্যান্টনি আর ভোলা ময়রা এরা দুটি জন বাংলার বুকে চারণী গীতির চারণী গীতির করেনি প্রচলন। এই অ্যান্টনি আর ভোলা ময়রা এরা দুটি জনে জানি গান এনেছিল বাবা কলিকাতার ফরাসডাঙ্গার বাজারের মাঝ ওখানে। এছাড়া গো এদের তো গুরুদেব আছে, এক জায়গায় বলছেন আমি সেই ভোলানাথ নই রে, আমি সেই ভোলানাথ নই, আমি ময়রা ভোলা হরুর চেলা, আমি বাগবাজারে রই। তাহলে শিবের লিঙ্গ সবাই পূজে আমার পূজে কই, আমি সেই ভোলানাথ নই রে, ওরে আমি সেই ভোলানাথ নই, আমি ময়রা ভোলা হরুর চেলা। তাহলে অ্যান্টনি আর ভোলা ময়রা এর আগেও কবি ছিল তিনি বলে যাচ্ছেন। হরু ঠাকুর গোছ লাগু এরা তো জানি বাবা কবি গান মার্জিত করিল আদি কবি, কিন্তু বাবা এই প্রচার গানের এরা আদি নাহি হল। প্রথমে কারা গেয়ে গেছে গান, গানের সৃষ্টি হলো ভাই মতান্তরে জানি বিক্রমাদিত্যের রাজসভায়। যেমন সভা কবি ছিল, প্রচার কবি ছিল, রাজার গাইতো সুনাম অর্জন করে গুণগান, আর তো গেলে তো অসুবিধা হবে, এইভাবে জানি চলতো কবির গান। কেমন এই রাজসভায় ব্রাহ্মণের ছেলে, সে ব্রাহ্মণ কেমন বাবা? ব্রাহ্মণের ঔরাসে সূত্রাণীর গর্ভে যে সন্তানের জন্ম হয় সে না পারবে পুজো করতে, তাকে পুজো করতে নেয় না, চাষবাসও করতে পারবে না, তাহলে করবে কি? রাজার জানিস তবে তুতি করে, রাজার জানিস তবে তুতি করে গো, ও গো জান কয় গো ভাই, এই এক জাত যার নাম হচ্ছে ভাট, ভাট শব্দের হচ্ছে প্রচার, প্রচার গীতি। কি প্রচার করত? রাজার নামে রাজা মাদের ভালো বটে, শুনুন মহাশয় গরিব দুঃখীকে অতি দরদ দিয়ে পালন করে রাজা মহাশয়। এই যে স্তব, এই যে গান, এইখান থেকে বাবা কবির সৃষ্টি হল। এই প্রচার আসতে আসতে বন্ধ যখন রাজসভা উঠে গেল, সেই প্রচারিত কবিগান ভাটমশাই কি করতো? ঘটি বাজাতে লাগিল, তাই না? আপনারা দেখেছেন নয় ঘটি বাজানো? দেখেছেন না? কারো মরা বাড়িতে গিয়ে শ্রাদ্ধের দিন সব লোকজন খাওয়ানো দাওয়ানো হলো, ভোজ কাজ হলো, দুদিন গিন 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 করে ঘটিটা বাজাই তো আর গান করতো, তার সম্বন্ধে আলোচনা। এই ঘটি বাজানো ভাটের দলে কবি গান এনেছে ভাই, অ্যান্টনি ভোলা ময়রার আগে নাকি গান হয়ে যায়। এই তো হলো তত্ত্বকথা, বিচার করো কেন, সত্যবদ্ধ বলে যাব আজকে কবির গানে। এইভাবে তো কবি গানের সৃষ্টি হয়ে গেল, আদি কবি সেই ভাটের দল প্রথম গান গেয়ে ছিল। এইভাবে আজ গানের বিষয়, এইভাবে ও গো কবির পালার প্রচারে করা গেল, এবার প্রভু দয়াময় তোমার নাম নিয়ে আমি আসিব সময়, আমার আমার অতি নিরজন কুসুম কানন পরশ করো গো তুমি, ওরে পরশ করো গো তুমি, পরশ করো গো তুমি,
জন কুসুম কানন পরশ কর তুমি পরশে মোর হরসয়ারে পরশে মোর হরসয়ারে তোমার পরশে হরসয়ারে নিবেদিন ওই চরণে তোমার পরশে হরস ওহে নিবে এই পর্যন্ত বন্দনা গান আমার অল্পে গড়া গেল। কবি গানের বিষয়ে ছাড়া কেমন গান হবে বলো? হবে, গান ছাড়া হবে না, এই বিষয় ছাড়া গান হবে না। বিষয় বিষ যতক্ষণ না ঢুকবে ততক্ষণ রিয়াকশন হবে না, ফাটাফাটি কাটাকাটি হবে না। কবি গানের নানা বালা ধরি পালাই একই মুখে যাও যাই না বলা গো আমাদের পালার শেষ নাই। এ কাল সে কাল নারী পুরুষ পরম পুরুষ পরম প্রকৃতি ব্রাহ্মণ বৈষ্ণব কত পালা পাই কেউ বাবা জানি আমার রাবণ সাজিবে বিপক্ষেতে রাজীব লোজন আমার রাম আসিয়া দাঁড়াবে। আবার কখনো বা অর্জুন হয়ে হনুমান এইভাবে তো জানি হয় পালার সমাধান, কিংবা যদি মহাভারতে আমরা চলে যাব একদিকে তে কৃষ্ণ শ্রেষ্ঠ পালা মহাভারতের, অপরদিকে গান্ধারি কে পাব? কৃষ্ণ যার গান্ধারি সর্ব লোকে শোনে, এই গান তো গাওয়া যায় জানি বাবা অতীব যতনে। কারণ আপনারা যেটা বেশি বোঝেন সেইটা বলতে গেলে সহজে বোঝানো যায়, ভালো হয়, গান ভালো লেগে যায়। এছাড়াই অন্যদিকে যদি চলে যাই একদিকেতে ভক্ত অপরদিকে ভগবানকে পাই, একদিকে ভক্ত আর একদিকে ভগবান। কিংবা যদি পালাই আমরা ধরিবারে যাব একদিকে বৈষ্ণব ভক্ত বিষ্ণুর ভক্ত আমার বৈষ্ণব গোসাই, বিপরীতে জানি আমার কোন জোনায় আসিবে ব্রাহ্মণ শাক্তের শক্তির পূজারী মা কালীর পূজারী মা দুর্গার পূজারী সজে সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী কাত্যায়নী নম নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনি গুণাশ্রী গুণময়ী কাত্যায়নী নম নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বশাস্তি হরে দেবী নারায়ণী নমো নমস্তুতে। শক্ত আরো বসে নবে ভাই যে কবির আমার ভক্ত সোতাই যে ভাবে পাল্লা করেছেন বাবা। বহু পালার সন্ধান দিলাম, গান শুনবেন আপনারা, আমার কাকাবাবু যিনি বায়না করেছেন উনি যাই হোক একটু আলোচনা করেছেন, তবুও
বাড়ির মালিক হয়ে যে ছেলের সঙ্গে বিয়ে দেবে মেয়ে তাকে বিয়ে করতে বাধ্য নাকি? বলে তো ডাক্তার বিয়ে করবো বলি হবে না, আমার যেমন পুঁজিতে এমনি তো তোকে বিয়ে দেবো নাকি, আমি মাস্টারই দেবো। কিংবা মাস্টার ধরে বসে আছিস, আমার কিন্তু অত পুঁজি নাই, ওই বিবি বান্ধা ফ্যাক্টরি লাগিয়ে দেবো। এও হয় হয় না, তো কি বলছিস বল, মেয়েকে শুদ্ধ হয় জোর করে রাজি করায়। বাবা উনি বাড়ির মালিক, আপনারা হচ্ছেন মেয়ে আর আমরা হচ্ছি পাত্র, আপনাদের সঙ্গে একটু মাখামাখি না হলে গানটা ভালো হবে না। উনি বলেছেন বশিষ্ঠ আর বিশ্বামিত্র, আমি পালার ব্যাখ্যা আসরই করে দিয়েছি, এ বাসা ঘরই এরকম এই জায়গায় আলোচনা, এই কথা এই নিয়ে দুজনে মারামারি, এই নিয়ে কাটাকাটি খুনোখুনি বহু কিছু, যে এইভাবে হলো ভালো লাগবে তো আমি কিন্তু গানটা করে দিতে পারবো। কিন্তু গানটা কবি গানটা হয় কি, দর্শকের সঙ্গে মাখামাখি আলাপ আলোচনার কবি গান, যুক্তি তর্কের গান। যদি বলেন ধরিয়ে ফেললে কিন্তু আর পাল্টাবো না। তার আগে একবার বাবা নসম্বন্ধ হয়ে গেল, সব কিছু হলো, তবু মেয়েকে শুধুই যে এই পালা কি করিব এই পালা কি করিব আমরা, জানি বশিষ্ঠ বিশ্বামিত্র গো, ঠিক আছে বেশ তাহলে আজ বশিষ্ঠ বিশ্বামিত্র গান হবে, বশিষ্ঠ বিশ্বামিত্র গান হবে, মোদের কপালে রেখাম পায়ে পড়িবে, বশিষ্ঠ বিশ্বামিত্র নতুন পালা, ও বড় বড় কবি আল্লাহ করবে না। কিন্তু বাবা আমি খুব ক্ষুদ্র জ্ঞানী ব্যক্তি, ক্ষুদ্র গায়ক, বেশি বড় গায়ক নয়, আমি যদি করবো না বললে তাহলে বলবো সাল্লা তো কিচ্ছুই জানে না, তাহলে আমি কিন্তু এটাই করবো না। না জয়গুরু দিলীপবাবু বিরাট গায়ক ছিলেন, ওনারা গান তৈরি করতেন, গান বাঁধতেন, কাশীকান্ত দেবনাথ, দিলীপ চ্যাটার্জি, মধু ঘোষাল, ভৈরব মণ্ডল, আমি ওদের সঙ্গে সঙ্গে ঘুরেছি বাবার সঙ্গে গিয়ে। আমার পরিচিতিটা দিই, আমি কবি সম্রাট দিলীপবাবু পাণ্ডুগ্রামের, দিলীপ চ্যাটার্জির বড় ছেলে। জয়গুরু জয়গুরু, আমি ওনার চরণধুলি পেয়েছি, ওইসব আমরা হইতে পারবো না। বেশ বশিষ্ঠ আর বিশ্বামিত্র দুই মুনি, আবার একজন রাজা রাজর্ষি, রাজা আবার মুনি, বাবা সাধু বাবা আবার অস্ত্র ধরিছে, তবে করছি পাল্লাটা কিন্তু ছোট ছোট পাল্লা আর খুব ক্রিটিক্যাল পাল্লা। উনি যদি বলছেন এটা করতে হবে, আপনাদের মতামত নিলাম, আপনারা রাগ কাটছেন না কথা বলছেন না, মানে এই পাল্লাটাই করছি। কিন্তু দেখুন কাকা বাবু, আমি দু মিনিট এদিক সেদিকে ঘুরছি, উনি যখন বলেছেন সামান্য একটু সূচনাটা করি, আমি হয়ে যায় তো হয়ে যাবে, আর যদি বলে না পাল্টাবো তো পাল্টানো যাবে। একদিন বশিষ্ঠ মহাশয় আশ্রমেতে নির্ভীতে সাধনা সমাপনে আমার আহুতি দিয়ে দিল, আশ্রমেতে জানি বাবা পূজার সামগ্রী সাজিয়ে পূজা সমাপন করে সন্ধ্যারতি করে হুম ভূর ভবসিয়া তাসবিতু বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধীরনহ প্রচোদয়াতং, কালীর সাধক হয়ে তিনি কিবা কর্ম করলেন, মাতৃ সাধক ব্রাহ্মণ বসে জানি পূজা সমাপন করিলেন,
সামনে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা জানি সন্ধ্যা আরতি হলো, প্রসাদ নিয়ে বাহির হতে হুর 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 করে দেখছে অনেকগুলো লোকজন মিটিং মিছিলের মতন হুর 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 করে আশ্রমে প্রবেশ করিল। বশিষ্ঠ মুনি এখন থেকে ইচিপিচি করলে হবে না, গান শুরু হয় না, গানের কিন্তু জায়গায় বিষয় দিয়ে হবে কি, আমি নতুন এসেছি তো বলবো কি যে করলো হজুর বজুর বাবু বুঝতে পারলাম না, কিন্তু আমি কিন্তু ঠিক জায়গায় ঘুরে যাচ্ছি। বশিষ্ঠ মুনির আশ্রমে দর্শন দিল, পিঠে তার তীর ধনুক একটু ঋষি ঋষি ভাব তাহার ছিল, ঋষি ঋষি ভাব অথচ তীর ধনুক ঋষি আবার রাজা, রাজবেশে হয় না সাধু বাবা হবে, রাজবেশে হয় না সাধু বাবা। বশিষ্ঠ মুনি ভাবল মনে মনে, যদিও আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে নিচেকার ঘটনা তুলে ধরতে হবে, এটা কিন্তু কোনো দোষ ত্রুটি ধরবেন না, ওনাকেও তুলে ধরতে হবে। হ্যাঁ না বলবে কোন সময়কার কথা কেউ বলছেন, সবাই সব জানে কেমন এই লালা বাবু জানি। একদিন ওই ঘটনা না বলে এই বিশ্বামিত্র কেমন বোঝানো যাচ্ছে না, মনে বিকার হইয়াছিল মেছুনির মাছের দাম নিতে গিয়ে বিপদ ঘটাল, কই রাজা বাবু তাজকে বললাম মেছুনি দেন করি দেন, বেলা যে গেল ওপারে যাওয়ার আর পার পাবো না, কি বললি কি বললি তুই, করি দেব বেলা যে গেল ওপারে যাওয়ার আর পার পাবো না, কখনই বা বাসনায় আগুন দেব। বাহ বাহ বাহ, কি বললি ওরে মেছুনি মনে দোলা দিয়া দিলি, ওপারে যাবো পরপারে যাবে এ বলছে, নদীর ওপারে যাব আর লালাবাবু শুনছে পরপারে যাব, আর যে বেলা নেই সারা জীবনটা তোমার অতিবাহিত হয়ে গেল, আর তো বেলা নেই পারের করি কোথায় পাব। সঙ্গে সঙ্গে লালাবাবুর মনে বিকার হইয়াছিল, বলছে কি বা সংসারে মোহ ত্যাগ করাই ভালো, বৈষ্ণব হবে লালা বাবু ভাবলে মনে মনে, বলছে কি সংসারে মহা কাটিয়ে চলে যাব আমি বৃন্দাবনে, ও বাবারে তাড়াতাড়ি আমারে ব্যাগে বেটিং বেঁধে, রাজা তো বৈষ্ণব হবে মনে ভেবেছে জানি, বেরিয়ে পড়িল সে কেমন ভাবে বেরিয়ে পড়ল, রাজ পোশাকটাই আছে পরা, রাজ পোশাকটা ছাড়তে পারে নাই, এবার বৈষ্ণবে হইয়া যাবে, সঠে বলছি গুরুর কাছে আশ্রয় নিয়েছে, গুরুদেব আমাকে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা দেন, গুরুদেব বৈষ্ণবে মন্ত্রে দীক্ষা দেব লালা, আগে শোন কথা শোন কথা শোন, বৈষ্ণব হওয়া কি চারটেখানি কথা, আগে জমির আচর মাথায় তবে বিচন ছড়াইতে হয় তাই না, জমিতে পরিপাটি করে নাঙল দাও, মাটিকে পরিপাটি করো করো খাঁটি, তবে তোমার বীজের অঙ্কুরোদ্গম হবে, এই কথাটা সত্যি বলি মনে মনে, তুমি লালা বৈষ্ণব হলে কেমন ভাবে তুমি রাজ পোশাক
এখনো পরিধানে রইলে, এখনো তুমি পড়ে আছো। থালা বাবা, রাজপোশাক পরে কি বৈষ্ণব হওয়া যায়? হয় নাই। তাহলে রাজপোশাকটা লালা বাবু ত্যাগ করে দিল, বলছে এইবার বোধ হয়, এইবার বোধ হয় গুরুই আমাকে দীক্ষা দেবে ভালো। রাজপোশাক ত্যাগ করেছে, শয্যা ত্যাগ করতে পারে নাই, বেটিং বেঁধে নিয়েছে, রাজ বিছানা পেটে দিয়ে উঁচু বালিশ নিয়ে, পায়ের ফাঁকে বালিশ নিয়ে লালা যে ঘুমায়, সুখ ছাড়তে পারে নাই। প্রশ্নপথে কত বাধা, কত বিপত্তি, কত আপত্তি, কত ঝড়, কত ঝঞ্ঝাট যে সহ্য না করতে পারবে সে কি বৈষ্ণব হইতে পারবে? বলছে প্রভু এইবার দীক্ষা দেন। বলছে হবে লালা, ব্যস্ত হোস না, মাটি খাঁটি পরিপাটি কর। তখন বুঝলে ওই রাজ বিছানা, রাজ বেশ ছেড়েছি, রাজ বিছানা ছাড়তে হবে। সেই লালা বাবুই আমার বিছানাটা করিল, বালির উপর শুয়ে চারটি বালি ঢিপ করে বালিশ করিল। ওইভাবে বালিশ ছাড়তে পারছে না, আলিশ মারতে পারছে না। বাবা বৈষ্ণব হইতে গেলে আগে আলিশ মারো, বালিশ ছাড়ো, কোল বালিশ ছাড়ো, তবে বৈষ্ণব হবে। আলিশ মারো কুটে হইয়ে আশ্রমে বসে বসে মাতাজিরা ভিক্ষে করে আনবে, আমি বসে বসে খ্যাঁটন মারবো, এতে হবে না। এখন তো বাবা বললে বাবা যে সংখ্যা বেশি দেশে মেটিয়ে ফেলাবে আমাকে, বেরুইলি আর গান দেবে না। বলবো ও শালা তো আমাদের খিট কাকড়কে গান দিস না। তারপরে যখন বাবা দীক্ষা নাহি পেল, বলছে হবে না, ও বালির বালিশ করেছি বলে দীক্ষা দিচ্ছে না। বালির বালিশ বালিশ ত্যাগ করে তিনও শয্যাতে শইল। গুরুদেব এবার মনটা খাঁটি করেছি, দীক্ষা দেন। হবে না, হবে না, হবে না, হবে না, ওরে তোরে কিন্তু এখন দীক্ষা হবে না, হবে না, তোরে গৌরী প্রেমানন্দ হরি বল হরি বল। গুরুদেব হবে না, বলছে না, বৈষ্ণবের প্রধান কাজ ভিক্ষা করতে হবে। ভিক্ষা করতে গেল, ভিক্ষা করতে গিয়ে যাই হোক, তাহলে রাজবেশ সিদ্ধান্ত এইটাই, রাজবেশ পরে কিন্তু বৈষ্ণব হবে না। এইবার পালাতে যাচ্ছে এটা বোঝানোর জন্য একটু আমি বললাম, কেমন? শোনো শোনো যোগ অতিথি, অতিথি হয় নারায়ণ, কেবা তুমি রাজা, অত রাজা অথচ ঋষির মতো ভাব তোমার যে এখন, কেবা বট কিবা পরিচয় হলে কাহার নন্দন, এটা কিন্তু আমার জিজ্ঞাসা হয়ে যাচ্ছে। বশিষ্ঠ জিজ্ঞাসা করিছে, এটা আপনাদেরকে বলছি, বিশ্বামিত্রকে, কিন্তু এই বশিষ্ঠ তো এখন চিনতে পারছেন, রাজার মতো পোশাক পরে অথচ হইয়াছে সাধুজন, পিঠে তোমার তীর ধেনু কিসের কারণ, তীর্থনু কাছে অথচ তুমি ঋষি ঋষি ভাব, রাজ পোশাক পরে সাধু হইয়ে গেলে তুমি কোনটা ভাব, তোমার আসল প্রকৃতি পরিচয় জানাও আমায় খুলে, কারো তুমি হচ্ছ নন্দ হাদের রে, রাজু তেরে রাজা রে, ওরে দিরে না দিরে না দিরে না, এত সৈন্য নিয়ে কি কারো হাদের না দিরে না দিরে না, তুমি আশ্রমে আমার এলে, ওরে দিরে না দিরে না দিরে না দিরে না, আমার আশ্রমে কি বা উদ্দেশ্য, তুমি বলো আমায় খুলে,
ওরে দিরে নানা দিরে নানা দিরে না দিরে না নানা না। তাহলে তুমি কে? আমার আশ্রমে সন্ধ্যার সময় সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে এক দল বল সৈন্য সামন্তর মতো লাগে প্রচুর লোকজন নিয়ে, কোন উদ্দেশ্যে তুমি আমার এই আশ্রমে এসেছো? উদ্দেশ্যটা কি? তোমার নাম কি? তোমার বাবার নাম কি? আর রাজা রাজার ভাব লাগছে, তুমি কোন রাজ্যের রাজা? এ সবটা কিন্তু একটা পরিচয় মাত্র, এটা কিন্তু আধার কার্ড। বিশ্বামিত্র, তোমার আধার কার্ডের বর্ণনা আমায় দিবে। আধার কার্ডের বর্ণনা আমায় দিবে। আধার কার্ডে বেশিরভাগ দেখবেন হ্যাঙ্গুলি গেঙ্গুলি বউ ছেলে আর নিজে, এই নিয়ে আধার কার্ড মা বাবা বাদ পড়ে যায়। এটা তোমার আধার, আধারের পরিচয়। তোমার ফাদারের পরিচয় কি বা হলো? ফাদারের পরিচয় কি বা হলো? তুমি ব্যাখ্যা করে আমায় বলো। আপনারা মনে রাখবেন আমি কিন্তু পালায় প্রথমই হচ্ছে ধরুন, কিন্তু জানি ঘটনাগুলো শুনেছি বহু আর, কিন্তু আপনাদেরকে নিয়ে ব্যাখ্যা করে বলতে গেলে আমাকে অনেক উদাহরণ টানতে হবে, নাহলে পালাটা খুব কঠিন পালা। শিবশঙ্কর পাল দিলীপ চট্টোপাধ্যায় গান জমাইতে পারে না, বুঝলেন? আমাদের গ্রামে কাশীপালের দোকানে উনি স্বর্গে, ওনাদের আমি তো বালুকা মাত্রও নই, কন্যা মাত্রও নই, আর ওইটাই করতে হবে যে নাগরিকগুলো কিছুই জানে না, তা করে দিচ্ছি করবো। তাহলে আমাকে বোঝাইতে হবে, ঘটনা জানলে হবে না, না বোঝাইতে পারলে, না বুঝতে পারলে, কঠিন পালা সহজ না করলে গানটা ভালো হবে না। আচ্ছা, আপনাদের এখানে অনেকে হাঁস ইয়ে করেন, তো ওই হাঁস তোলেন তো ডিমের বাচ্চা থেকে, অনেকে তোলে তোলে না, আপনি না তুলে অনেকে তোলে না, তা দেখবেন ওই বাড়িতে মুরগি আছে, মুরগি এই মুরগির ও হাঁসের ডিম মুরগির তাইয়ে দিয়ে দিল, তখন কি হবে বলুন তো? সে কিন্তু জলে না আনতে চাইবে না, নামবে ওই ছাঁচ তলায় আঁচ তলায় ঘুরবে, জলে নামবে না, মুরগি তাই হাঁসের ডিমের বাচ্চা, তার মানে তার একটু গোলমাল আছে, জন্মের সময় থেকে একটু গোলমাল আছে। এ বিশ্বামিত্র, তোমার জন্মের কি কোনো গণ্ডগোল আছে? একবার ঋষি আর একবার আশ্চর্য রাজা, সে যে অনেক জনমের কে